বান্দরবনের রুমা এবং থানচির মতো ঘটনা যেন আর না ঘটে সরকারের সামনে এখন সেটাই চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ পদক্ষেপের নির্দেশ এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। ঘটনাগুলোকে আর আমরা তুচ্ছ করে দেখছি না, আমরা এটা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা সেই ব্যবস্থাটি নিচ্ছি। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তাদের পাশাপাশি তিনি নিজেও বান্দরবান যেতে চান পরিস্থিতি বুঝতে। ছোটখাটো ঘটনা আমরা মনে করছি না, আমরা মনে করছি এটা পরিকল্পিত বড় ধরনের ঘটনা, ঘটনার জন্যই একটা পূর্বাভাস আমাদের কাছে মনে হচ্ছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কেএনএফ এবং জামাতুল হিন্দাল আল শারাকিয়ার আস্তানা সরকারি বাহিনী গুঁড়িয়ে দেওয়ার পর থেকে গত এক বছর কেএনএফ সদস্যরা সীমান্তের বাইরে বলেই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য ছিল। সরকারের সঙ্গে যোগাযোগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়েও আলোচনা চালাচ্ছিল তারা। এর মধ্যে হঠাৎ রুমা এবং থানচির হামলার ঘটনায় তাই অবাক সরকার। এরকম হামলার কোনো আশঙ্কাই করেনি গোয়েন্দা সংস্থাগুলো। কুকিচেনের যে আস্তানাটা ছিল সেটা আমাদের র‍্যাব এবং আমাদের আর্মি সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল এবং তারা আমাদের সীমানা পার হয়ে ভিন্ন কোনো দেশে তারা আশ্রয় নিয়েছিল এবং সেইভাবেই তারা অবস্থান করছিল। এখন তারা কোত্থেকে আসছে, কীভাবে আসছে, আমাদের কাছে মাঝে মাঝে তাদের রিপ্রেজেন্টেটিভ এসে আমাদের সঙ্গে কথা বলে সেগুলো হচ্ছেন। তারা বলতেছিল যে তারা শান্তি চায়, তারা চায় মানে এই এলাকায় আবার শান্তি ফিরিয়ে আনার জন্য অনেক কিছুই বলছিল, কিন্তু হঠাৎ করে আবার এই আক্রমণ, হঠাৎ করে ব্যাংক ডাকাতি, এটা আমাদের কাছেও নতুন কোনো মনে হয়েছে হচ্ছে। কোনোরকম গোয়েন্দা পূর্বাভাসের সঙ্গে মিলছে কিনা বা ছিল কিনা আদৌ, নাকি কোনোরকম গোয়েন্দা পূর্বাভাস ছিল না আপনাদের? এইটা ঠিক আমাদের কাছে গোয়েন্দা পূর্বাভাস এরকম ছিল না, তা আমাদের সঙ্গে কুকিচিন যারা তারা আলোচনা করছিল, মানে একটা তারা তো একটা একটা দেশে থেকে একটা অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াবে, এটা তো আর কোনো দেশের এটা অ্যাকসেপ্টেবল নয়, তা আমরা আমাদের সঙ্গে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল। কেন এই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল না, আমাদের কাছে গোয়েন্দা পূর্বাভাস এরকম ছিল না, তা আমাদের সঙ্গে কুকিচিন যারা তারা আলোচনা করছিল, মানে একটা তারা তো একটা একটা দেশে থেকে একটা অস্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াবে, এটা তো আর কোনো দেশের এটা অ্যাকসেপ্টেবল নয়, তা আমরা আমাদের সঙ্গে তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিল। কেন এই হঠাৎ করে তাদের এই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জানা ছিল না। বান্দরবানের হামলা সাম্প্রতিক আরও কিছু ঘটনার সঙ্গে মিলে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যে হঠাৎ করে 50-60 জন আনরুলি মানে গ্রামবাসী কিংবা ওই এলাকার মানুষ ঢুকে গিয়েছে, সেখানে আমাদের সঙ্গে প্রাইভেট সিকিউরিটির সঙ্গে ধস্তাধস্তি, পরে আনসার এসে, পরে আনসারের পরে পুলিশও আসছে, এই সমস্ত ঘটনা ট্যাকেল হয়েছে। এখানে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন গুলিবদ্ধ অবস্থায় আছে। আপনারা এও লক্ষ্য করেছেন যে হঠাৎ করেই মানে অগ্নি দুর্ঘটনা ঘটছে, আপনার প্রথমে হয়েছে এই যে ইসে না বেইলি রোডের তো একটা আমাদের শিল্প কারখানার কথা বলছি, এস আলমের ফ্যাক্টরিতে হয়েছে, তারপর টিকে গ্রুপে হয়েছে, স্কোয়ার গ্রুপে হয়েছে, একটা বড় জুট মিলে হয়েছে, একটা টেক্সটাইল মিলে হয়েছে, এই সবগুলি আমরা এর পিছনে কি কোনো কোনো উদ্দেশ্য আছে কি না, আবার এক 12টা গ্যারেজের ভিতরে তালাবদ্ধ অবস্থায় 12টা গাড়ি পুড়িয়ে দেওয়া, এই সবগুলি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের তলিয়ে দেখা উচিত, আমাদের অনুসন্ধান করা উচিত, আমরা সেই কাজটিও করছি। আমরা এখানে যে কেউ জড়িত আছে কি না, কারো কোনো দূরভিসন্ধি আছে কি না, সবগুলি আমরা ব্যবস্থা মানে দেখছি এবং ব্যবস্থা অবশ্যই এগুলি কঠোর ব্যবস্থা আমরা নিব যদি কেউ এই ঘটনাগুলি ঘটিয়ে থাকেন। আশিকুর রহমান উপু, এটি নিউজ, ঢাকা।